শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। দেখো আজকেও খুব বৃষ্টি পড়ছে, সকালে তো ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি উঠোনে। আর দেখো আজকে কী রান্না করব। এটা হচ্ছে ঘাইরা মাছ, আর হচ্ছে ওটা হচ্ছে বোড়ালি মাছ। এগুলো কালকের মাছ ছিল, তো কেটে রেখেছিলাম, ফ্রিজে বের করেছি, তো এগুলো রান্না করব। রান্না করব হচ্ছে এগুলো সুজি কচু, তিনটে আলু নিয়েছি, এগুলো সেদ্ধ করে নিয়েছি। এইভাবে রান্না করব। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে তারপরে এক এক করে মাছগুলো ভেজে নেব। মাছে যেহেতু একটু তেল আছে, তো মাছগুলো খুব ফোটে বারবার, তো ঢেকে ঢেকে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। তো ওই তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে একটা ছোটো সাইজের, মানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়েছি। সামান্য একটু জল দিয়ে এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো, যেমন লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো, এর সঙ্গে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব। মশলাটা এখনও আর দেইনি, মানে জিরে ধনে। তারপরে একটা টমেটো কুচি ছিল, টমেটো কুচিটা দিয়ে তারপরে এর সঙ্গে আরও ভালো করে কষিয়ে নিলাম। এবার ওই সুজি কচুগুলো এর সঙ্গে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব, একটু লাল লাল করে কষিয়ে নেব। মশলাকে ভালো করে কষিয়ে নিলে খেতে খুব ভালো লাগবে। তার মধ্যে এর মধ্যে একটু সবজি মশলা আর একটু জিরে ধনের গুঁড়ো এর সঙ্গে মিক্সড করে আর একটু সামান্য জল দিয়ে তারপরে আরও কিছুক্ষণ একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে দেখো শুকনো শুকনো হয়ে গেছে। এবার পরিমাণ মতন জল দিয়ে কিছুক্ষণ জলটাকে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে তারপরে মাছ দেব। দেখো জলটা ফুটে গেছে, অনেকটাই কমে গেছে। এখন আমি এর মধ্যে মাছ দেব। মাছ দিয়ে যেহেতু মশলা আগে দেওয়া হয়ে গেছে, মাছ দিয়ে সামান্য একটু জাল করে নিলেই হয়ে যাবে আমাদের এই রেসিপি। তো দেখো রেডি হয়ে গেছে, কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও। এটা হচ্ছে ঘাইরা মাছ। আর এরপরে আমি করব চচ্চড়ি, এটা হচ্ছে বোড়ালি মাছের হাতে মাখা চচ্চড়ি করব। এখানে দেখো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি নিয়ে নিচ্ছি। তো পেঁয়াজ লঙ্কা কড়ার মধ্যে দিয়ে দিলাম, আর এখানে টমেটো কুচি এর সঙ্গে দিয়ে দেবো, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন হলুদ। নুন হলুদ দেওয়ার পরে এর মধ্যে কিছুটা আমি তেলও দিয়ে দিয়েছি, যেহেতু আমি সর্ষে তেল খাই না, রাইস ব্র্যান অয়েল খাই, তো তেলটা দিয়ে দিলাম। এখন একটু ভালো করে মেখে নিব। মাখার পরে দেখব সমস্ত সবজিগুলো নরম নরম হয়ে গেছে। এবার আলু আর বেগুনগুলো এর সঙ্গে ভালো করে আবারও কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আরও কিছুটা নরম নরম করে নেব। আর যে মাছগুলো ছিল, মাছগুলো এর সঙ্গে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে তারপরে সামান্য একটু জল দিয়ে দেব, যাতে সবজিগুলো সেদ্ধ হয়, ওরকম করে একটু জল দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ আমার সবজিগুলো ভালো করে কষানো হয়ে গেছে। মাছটা কাঁচাই রান্না করব, যেহেতু এটা হাতে মাখা চচ্চড়ি। তো এইভাবে ভালো করে মেখে নিয়ে তারপরে স্বাদ মতো একটু জল দিয়ে দিয়ে দিলাম। যখন জলটা এবার উনুনে বসিয়ে দিয়েছি, এবার চাপা দিয়ে তারপরে কিছুক্ষণ জাল করে নেব। সবজিগুলো সেদ্ধ হলেই হয়ে যাবে। দেখো চাপাটা দিয়ে কিছুক্ষণ জাল করে নিব। তো চাপাটা খুলে দেখলাম জলটা এখন অনেকটাই আছে, জলটা কমে যাবে, এদিকে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। দেখো মাখা মাখা হয়ে গেছে, তো আমার রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নিব। তো কেমন লাগলো তোমাদের আমার এই হাতে মাখা চচ্চড়ি? কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকে এখানে শেষ করছি। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করো, যারা